আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে গ্রিস কিন্তু কর্মী নিতে আগ্রহী এবং সেই বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকারও বেশ তৎপর ছিল। তো আজকে দুপুরে আসলে একটি নতুন আপডেট এসেছে এবং সে আপডেটটা আপনাদেরকে না দিলেই নয়, এমন একটি চমৎকার আপডেট। আর সেটা হলো যে গ্রিস যে বাংলাদেশ থেকে কর্মী নিবে সেটার জন্য যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আজকে দুপুরের দিকে। আর আজকের এই ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যে বছরে গ্রিস কতজন মতো শ্রমিক বাংলাদেশ থেকে নিবে, কী কী সেক্টরে শ্রমিক যাবে এবং শ্রমিক কীভাবে যাবে সেই বিষয়ে। আশা করবো এই ভিডিওটি আপনারা মিস করবেন না। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি যে গ্রিস কিন্তু বলেছে বছরে তারা প্রত্যেক বছর 4,000 করে বাংলাদেশি শ্রমিক তারা নিবে এবং 5 বছরের জন্য তারা প্রথম অবস্থাতে শ্রমিক নিবে। যে প্রথম বছর 4,000 শ্রমিক যাবে এবং তাদের সর্বোচ্চ যেই ভিসার মেয়াদ সেটা থাকবে 5 বছর। এই 5 বছর কিন্তু তারা সিজনাল ওয়ার্কার নিবে। আর এছাড়াও যে সমস্ত বাংলাদেশিরা আসলে অনিয়মিত বাংলাদেশি, অর্থাৎ যারা অবৈধভাবে গ্রিসে আছে, তাদেরকেও কিন্তু ধীরে ধীরে বৈধতার সুযোগ দেবে গ্রিস সরকার। আর এই বিষয়ে কিন্তু আজকে দুপুরে আমাদের বাংলাদেশে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর এরই মধ্য দিয়ে ইউরোপের কোনো দেশে এই প্রথম দীর্ঘদিন পরে আবারও বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক যাওয়ার সুযোগ আসছে। তবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কী কী সেক্টরে আসলে এই বাংলাদেশ থেকে কর্মী যাবে। তো অ্যাকচুয়ালি প্রথম অবস্থাতে তারা বলছে যে এগ্রিকালচারাল সেক্টরে তারা সিজনাল কর্মী নিবে। পরবর্তীতে বাংলাদেশের দক্ষতার উপর নির্ভর করবে যে কোন কোন সেক্টরে শ্রমিক যাবে। আর এছাড়াও পরবর্তীতে হয়তো আমরা বিস্তারিত আপডেট পাবো, আমরা পরবর্তীতে বিস্তারিত আপডেট পাইলেই আপনাদের সামনে সে আপডেটটা নিয়ে আসবো। তবে এই চমৎকার আপডেটটি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা যে গ্রিসের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর এরই মধ্য দিয়ে কিন্তু আবারও নতুন করে ইউরোপের কোনো ভালো দেশে, যেখানে বেতনগুড়ি মোটামুটি ভালো এবং ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু গ্রিস থেকে মানুষ গিয়ে সেটেল হচ্ছে। তবে প্রথম অবস্থাতে বছরে 4,000 করে শ্রমিক নিবে, প্রত্যেক বছর কিন্তু 4,000 করে নিবে এবং শ্রমিকের চাহিদা যদি বাড়ে তাহলে সেখান থেকে 4,000 থেকে বাড়িয়ে প্রত্যেক বছর আর একটু বেশি করে শ্রমিক নিবে। তো পরবর্তী আপডেট যখনই আসবে তখনই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। আর আজকের মতো এখানেই জানাচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করো, ধন্যবাদ সবাইকে।